আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমরা সবাই জানো আগামী তিনে জুলাই দুই থেকে তোমাদের সামষ্টিক মানে অধ্যাভাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার শুরু হতে যাচ্ছে তো বন্ধুরা তা আজকে আমি আলোচনা করব তোমাদের এই সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন নিয়ে যাতে তোমরা যেন এই সামষ্টিক পরীক্ষাটি খুব ভালো এবং সুন্দরভাবে এবং ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দিতে পারো তো চলো বন্ধুরা আজকে আমরা এসেছি বিষয় গণিত আমাদের আজকে নমুনা প্রশ্নের সময় হচ্ছে পঞ্চাশ মিনিটের প্রশ্ন আর এটির পূর্ণ হচ্ছে পঁচিশ তো বন্ধুরা এটি আমাদের ব্যক্তিগত আকারে একটি নমুনা প্রশ্ন এটির সাথে তোমাদের মেইন পরীক্ষায় যে মিল থাকবে সেটি করা যাক তো বন্ধুরা আমাদের প্রথমে কিছু কুইজ প্রশ্ন থাকবে এগুলো তোমাদের বইয়ের থেকেই থাকবে তো চলো বন্ধুরা কুইজের প্রশ্নগুলো দেখে নেই তো এখানে বন্ধুরা আমরা প্রশ্নের সাথে সাথে আমি উত্তরগুলো লিখে দিয়েছি তো প্রথম প্রশ্ন রোমান সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা প্রতীক নেই উত্তর রোমান সংখ্যা পদ্ধতিতে শূন্য সংখ্যার প্রতীক নেই খ এম 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 সি এক্স এল ভি কে সংখ্যায় প্রকাশ করো তো বন্ধুরা তোমরা যদি রোমান সংখ্যার নিয়মগুলো পড়ে থাকো তাহলে তোমরা জেনে থাকবে এটির উত্তর হচ্ছে এম 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 মানে তিন হাজার সি এক হাজার তারপর পাঁচ পঞ্চাশ তারপর দশ যোগ পাঁচ এগুলো সবগুলো যোগ করলে আমরা পাবো চার হাজার বা ফোর চার হাজার সার্থক অঙ্ক নয় উত্তর দশমিক পদ্ধতিতে শূন্য সার্থক অঙ্ক নয় ঘ তিন শূন্য সাত আট এর কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো উত্তর তো বন্ধুরা এখানে আমরা এটি উত্তরটি বের করেছি এখানে বলা হয়েছে যে দুই এগুলো যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে এখানে তিনশো মানে সাত গুণ এক তো বন্ধুরা এখানে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি এটি দেওয়া আছে তো এই তালিকা অনুসারে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো তিনশো আট এরপরে ছয় নাম্বার তো এখানে চার হাজার নয়শো পঁচিশ কোটি আটাত্তর লাখ একুশ হাজার সাতশো কে আন্তর্জাতিক রীতিতে কমা বসিয়ে লিখো তো বন্ধুরা এখানে আন্তর্জাতিক রীতিতে তোমরা জানো কমা বসিয়ে লিখতে হয় তো এখানে বন্ধুরা তোমাদের এখানে কোনো দশমিক দেওয়া লাগবে না এটি হবে চার কমা নয় দুই পাঁচ কমা সাত আট দুই কমা এক সাত পাঁচ এরপরে চ সংখ্যা রেখায় পাঁচ যোগ সাত এবং মাঝে কত একক উত্তর সাত সমান পাঁচ যোগ যোগ আর এখানে ঊনসত্তর বিয়োগ পাঁচ বিয়োগ সাত সমান বাষট্টি বিয়োগ সাত মানে পঞ্চান্ন একক তো বারো যোগ পঞ্চান্ন সময় সমান সাতষট্টি একক এরপরে ছ নম্বর প্রশ্ন 28 কে 7 দ্বারা ভাগ করতে সংখ্যা রেখায় প্রতি লাফে কয়টি ঘর অতিক্রম করতে হয় উত্তর 28 কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 4 এবং ভাগশেষ 0 সংখ্যা রেখায় প্রতি লাফ 7 ঘর অতিক্রম করতে হবে জ নাম্বার ভাজ্য শূন্য এবং ভাজক শূন্য এই ক্ষেত্রে ভাগফল কত হবে উত্তর ভাজ্য শূন্য এবং ভাজক শূন্যর ক্ষেত্রে ভাগফল অসংগয় ঝ শূন্যকে সত্তর দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে উত্তর শূন্যকে সত্য দ্বারা ভাগ করলে ভাগ ফল শূন্য তারপর বলা হয়েছে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক রীতিতে কি পড়া হয় উত্তর এই সংখ্যাটিকে পড়া হয় আঠাইশ মিলিয়ন এরপর বন্ধুরা আমরা কিছু জ্ঞান ভিত্তিক মূল্যায়ন প্রশ্নের মধ্যে দিয়ে যাব তো ক নম্বর প্রথম প্রশ্নটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনটিকে সহকারী অঙ্ক বলা হয় উত্তর দশমিক সংখ্যা পদ্ধতিতে যেসব অঙ্ক দশমিক বিন্দুর পর থাকে এবং দশমিক বিন্দুর আগে থাকা অঙ্কগুলোর মানকে প্রভাবিত করে সেগুলোকে সহকারী অঙ্ক বলা হয় লাখ চল্লিশ সংখ্যাটিকে সাতের স্থানীয় মান কত উত্তর এই সংখ্যাটিকে সাথে স্থানীয় মান হলো সাত হাজার গ কোন জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারাও বিভাজ্য হবে উত্তর কোন যশ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারাও বিভাজ্য হবে ঘ সংখ্যাপাতন কোন দুইটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় উত্তর সংখ্যাপাতন দশমিক সংখ্যা পদ্ধতি এবং ধারাবাহিক ভগ্নাংশ পদ্ধতিতে ব্যবহৃত হয় ওম নম্বর প্রশ্ন কমপক্ষে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যায় দেশীয় ঋতুতে কমা ব্যবহার করে লেখা হয় উত্তর দেশীয় ঋতুতে কমা ব্যবহার করে কমপক্ষে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা হয় এর পরবর্তী প্রশ্ন পাঁচ যোগ সাত এবং উনসত্তরের মাঝে দূরত্ব কত তো বন্ধুরা তোমরা অলরেডি এর আগে একটি প্রশ্ন ছিল প্রশ্নের উত্তরটি তোমরা এখন আমরা চলে আমাদের টপিকে তো রয়েছে সেম পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত উত্তর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নিরানব্বই সরি নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই চার অঙ্কের নাম্বার সাত লাখ তেতাল্লিশ হাজার দুইশো আটান্ন সংখ্যাটিকে তিনের স্থানীয় এবং সক্রিয় মানের যোগফল কত উত্তর এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হল তিনশো তিনের সকীয় মান হল তিন তিনশো যোগ তিন সমান তিনশো তিন এরপরে গ দুই হাজার সাতশো উনচল্লিশ কে রোমান সংখ্যায় লিখো উত্তর দুই হাজার সাতশো উনচল্লিশ তারপর ঘ সাত আট পাঁচ চার দশমিক শূন্য অঙ্কগুলি দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে উত্তর পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল সাতাশি হাজার পাঁচশো চল্লিশ এবার ছয় নাম্বার সরি চার লাখ সাতত্রিশ হাজার দুইশো পঁয়ষট্টি সংখ্যাটিকে হাজার এবং দশক স্থানীয় অঙ্কে স্থানীয় মানের সমষ্টি কত উত্তর তেতাল্লিশ হাজার সাতশো সরি বন্ধুরা চার লাখ সাতত্রিশ হাজার দুইশো পঁয়ষট্টি সংখ্যাটিকে হাজার স্থানীয় অঙ্ক হলো চার হাজার স্থানীয় অঙ্কে স্থানীয় মান হলো চার হাজার দশক স্থানীয় অঙ্ক হলো তিন দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হলো তিনশো তো চার হাজার যোগ তিনশো সমান সমান চার হাজার তিনশো তো চার হাজার তিনশো হলো এই সংখ্যাটিতে হাজার এবং দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মানের সমষ্টি এরপরে বন্ধু আমরা চলে যাব শূন্য স্থান পূরণে তো এখানে ক নাম্বার এখানে আমি উত্তরগুলো অলরেডি দিয়ে দিয়েছি ক নাম্বার বিজয় সংখ্যা কখনই দুই দ্বারা বিভাজ্য নয় খ ছয় দ্বারা বিভাজ্য সকল সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য গ কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কের দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে ঘ আট লাখ চুরানব্বই হাজার তিনশো এক সংখ্যাটিতে নয় ও তিনের স্থানীয় মানের পার্থক্য হল ছয় পরবর্তী প্রশ্ন এটি ওম হবে তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হল নয়শো তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও এমন নমুনা পশু দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টে জানিয়ে দিবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম